কি মনে হচ্ছে আজকে কে জিতবে, ইংল্যান্ড নাকি ফ্রান্স? ডেফিনেটলি ইংল্যান্ড জিতবে, আর ইংল্যান্ড জিতবে বলেই আমি এসেছি। ওকে, হ্যালো ফ্রান্স, উনি বলছেন যে ইংল্যান্ড জিতবে, উনার কথা কতটুকু সত্যি হয় সেটা দেখবো, যে উনার কথায় পাওয়ার আছে কিনা এবং উনার খেলায়ও সেই পারদর্শিতা আছে কিনা সেটা দেখতে চাই। খেলা হবে, কে খেলবে সরকার জানে। এখন যে খেলাটি খেলবো সেটা হচ্ছে যে এখানে গোল পোস্ট রয়েছে, আমি ফিফার তরফ থেকে আসি, জাস্ট খেলোয়াড় শান্তা জাহান, প্লিজ সেখানে চলে আসুন। হ্যাঁ, ওকে, হ্যালো ফ্রান্স, যদি উনি এই খেলায় পারে তাহলে আপনাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো। ওকে প্লিজ, খেলার নিয়মটা বলে দিই, এই বল এখানে রাখতে হবে, গোল দিতে হবে এবং হাতের আঙুল দিয়ে, একটু আঙুল দেখি, আগে না আগে না, আঙ্গুলে নখ আছে দেখছি, মেয়েদের হাতে নখ কেন থাকে, মেয়েরা কেন হাতে নখ ধরা যায় না, কারণ মেয়েদের চুলকানি বরাবর একটু বেশি। খেলাটা হচ্ছে এই বল দিয়ে গোল করতে হবে, পাঁচটা প্লেয়ারের নামে, মানে এখানে পাঁচটা বল আছে, সো আমি পাঁচটা বল পাঁচটা প্লেয়ারের নাম বলে তারপরে, হ্যাঁ, পাঁচ আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দুইবার ব্যবহার করে যাবে গোল দিতে। ওকে, তো দেখো প্রথমে তোমাদের ব্রাজিল দিয়ে শুরু করি, কোন আঙ্গুল, ওকে ওই আঙ্গুল, খেলোয়াড়ের নাম নেইমার, ওকে, তার মানে গোল তো হচ্ছেই। আর্জেন্টিনার সাপোর্টার প্রথমেই বেছে নিয়েছে নেইমারকে, নেইমার আমার পছন্দের খেলোয়াড়, আমরা আর্জেন্টিনার সবাইকে অনেক বেশি তোমার হচ্ছে এটাকে কি বলবো সম্মান দিতে জানি, দ্যাটস ওয়াই আমি প্রথমে নেইমারকে দিয়ে গোল করালাম। এবং আরেকটা বলে রাখি, নেইমার কিন্তু মেসিকে পেনাল্টি শুট শিখায়, সো ভালো লাগতেই হবে নেইমারকে অবভিয়াসলি, এবং তাদের দুজনের বন্ডিং অনেক বেটার। ওকে, পরবর্তী, হ্যাঁ, রোনালদো, রোনালদো, ওকে, রোনালদো মেসির মতো শট করেছে, মেসি যেভাবে, এটাও নেইমারের শট, নেইমারের নেইমারের পেনাল্টি শট যেটা উপর দিয়ে চলে গিয়েছিল, উপর দিয়ে চলে গেছে, এটা আমার মনে হয় যে মেসি শটটার মতো হয়েছে, না এটা স্বীকার করবে না, আর্জেন্টিনার ভক্তরা স্বীকার করবে না। হেরিকেন, ওকে, হাতে হেরিকেন ধরিয়ে দেবে, ওয়াও, হেরিকেন গোল দিয়েছে, তার মানে ওকে, এবার এরপর রামোস, ওকে, দিস ওয়ান, হ্যাঁ, নাও দিস ওয়ান, হ্যাঁ, চার নাম্বার, চার নাম্বার, ওকে, আমার বুড়ো আঙুলে কাজ করে কিনা, মেসি ভক্তদের জন্য এই বুড়ো আঙ্গুল, আরেকবার আরেকবার সুযোগ, এবং এটাই হলো বিশ্বকাপ যেখানে আরেকবার সুযোগ আছে। ওকে, পাঁচটির মধ্যে তিনটি গোল হয়েছে, পাঁচটির মধ্যে চারটি গোল হয়েছে, একটি হচ্ছে মেসি অ্যাকচুয়ালি দেখাচ্ছিল যে এভাবে করে মারলে গোলটা নাও হতে পারে, দুর্দান্ত খেলেছেন, একবারে পাঁচটির মধ্যে চারটি গোল, তার মানে উইনার হওয়ার সম্ভাবনা, ডাক্তার জিততেই পারে, ডেফিনেটলি জিতবে। ওকে, আচ্ছা, এই যে খেলা নিয়ে সব জায়গায় তো গন্ডগোল হয়, যারা কলিগ আছে আশপাশে, গন্ডগোলে কে জিতে? আমি, কারণ আমি যখন কথা বলি কাউকে কথা বলারই চান্স দিই না। এই যে ব্রাজিল আর্জেন্টিনা যে এতদিন ধরে এটা নিয়ে গন্ডগোল হলো, কিভাবে ডমিনেট করেছেন সবকিছু পরে, খালি সেভেন আপনাকে আর এর বাইরে আর কিছু না, না না, এটা আমি বলতে একদমই পছন্দ করি না, আমি লজিক দিয়ে বেশি কথা বলি, লজিক্যাল কথাবার্তা না হলে তো আমরা একটা বলি না, তবে আমার মনে হয় যারা গন্ডগোল করতে আসে ওদেরকে সবশেষে একটা কথাই বলি, বাসায় এসো। আজকে দুর্দান্ত খেলেছেন, আমি পুরস্কার রেখেছি, কিন্তু তার আগে পুরস্কার দেবার আগে ফলাফলটা বলে দিই, প্রথমে যখন কুইজ রাউন্ড হয় র‍্যাপিড ফায়ার, সেটাতে আপনি সাতটি সঠিক উত্তর দিয়েছেন, সাত দশে সত্তর, এবং তারপর গেস দ্য প্লেয়ারে নয় জন ছিল, নয় দশে নব্বই, তাহলে সত্তর আর নব্বই একশো ষাট,
160 এবং লাস্ট খেলায় 4-10-40 চমৎকার একটি গিফট কার্ড দেওয়ার জন্য। হ্যাঁ, সপ্তাহে একদিন আমার চিট ডে থাকে, ওই দিনই আমি চলে আসবো, বিকজ আমি মন ভরে খেতে চাই। সাথে আমাকে দিতে পারে। Yes, most welcome. Okay, Green and Paper কে ধন্যবাদ। তার আগে ধন্যবাদ আমাদের অতিথিকে, যিনি এসেছেন এবং দুর্দান্ত খেলেছেন, সেই সাথে ধন্যবাদ দীপ্ত টিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর সবচেয়ে বেশি ধন্যবাদ দর্শকদের যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানে